আত্মীয়ের বাসা থেকে গ্রেফতার দীপু মনি এদিকে ব্যারিস্টার সমান কোথায় প্রশ্নে যা জানালেন মডেল পিয়া বিএনপি শূন্য বাংলাদেশ চেষ্টা করেছেন শেখ হাসিনা বলছেন এবার শেখ হাসিনা ইনু মেনন সহ আঠাশ জনের বিরুদ্ধে মামলা এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনার অর্থ পাচারের কাণ্ডে এবার ফাঁসছেন টিউলিপ রেহানা ও তারিক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আত্মীয়ের বাসা থেকে গ্রেফতার দীপুমণি সাবেক আইনমন্ত্রী আনিসুল হক শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়ত আহমেদ পলকের পর এবার আটক হয়েছেন সাবেক পররাষ্ট্র ও শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি রাজধানীর বারিধারা এলাকা থেকে সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণিকে আটক করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল সোমবার সন্ধ্যায় তাকে আটক করা হয় সন্ধ্যা সাতটার দিকে ডক্টর দীপুমণিকে আটকের অভিযান থাকা ডিবির এক কর্মকর্তা গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান এখনই দীপুমণিকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হবে দীপুমণি দুই সাল থেকে তিনি চাঁদপুর তিন আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এছাড়া দুই হাজার নয় থেকে দুই হাজার সাল পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন আর দু সাল থেকে এই বছরের শুরু পর্যন্ত শিক্ষামন্ত্রী ছিলেন ব্যারিস্টার সুমন কোথায় প্রশ্নে যা জানালেন মিমডেল পিয়া ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এরপর সব এমপি মন্ত্রী ও দলীয় নেতাকর্মীরাও আড়ালে চলে যান গা ঢাকাতেন দেন আলোচিত এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন তবে অনেক মন্ত্রী এমপি সেনাবাহিনীর আশ্রয়ে ছিলেন সম্প্রতি কয়েকজন মন্ত্রীকে গ্রেফতারও করেছে পুলিশ এখন পর্যন্ত অনেকের খোঁজ পাওয়া গেলেও ব্যারিস্টার সুমনের খোঁজ মেলেনি তিনি কোথায় আছেন তাও জানা যায়নি তার ব্যবহৃত মোবাইলও বন্ধ রয়েছে আলোচিত এই সাবেক এমপি কোথায় আছেন তা জানতে সুমনের চেম্বারে অ্যাসোসিয়েট আইনজীবী হিসেবে কাজ করা মডেল পিয়া দলের সঙ্গে যোগাযোগ করা হয় সোমবার সন্ধ্যায় যুগান্তরকে পিয়া বলেন এই মুহূর্তে ব্যারিস্টার সুমন কোথায় আছেন আমি জানি না আমি ওনার বউ না ওনার বউকে যদি খুঁজে পান তাহলে তাকে জিজ্ঞেস করেন মনে করেন আমি জানি জানলে আপনাকে আমি কি বলবো আপনারা তো এতটুকু বোঝা উচিত বলেন তিনি এক পর্যায়ে পিয়া জান্নাতুল বলেন আমি কিভাবে জানব তাছাড়া এ সময়ে দেশে থাকলে সে আমাকে ফোন দেবে এটা কি করে ভাবলেন তার থেকে ব্যারিস্টার সুমনের চেম্বারে অন্য যারা কাজ করেন তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন কারণ আমি তো মাত্র দেড় বছর থেকে তার সঙ্গে কাজ করছি হবিগঞ্জ চার আসনে দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচনের মাধ্যমে ব্যারিস্টার সাইদুল হক সুমন প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বিএনপি শূন্য বাংলাদেশ গড়ার চেষ্টা করেছেন শেখ হাসিনা বলছেন রিজবি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেছেন বিএনপি শূন্য একটি বাংলাদেশ গড়ার প্রাণান্ত চেষ্টা করেছেন শেখ হাসিনা কিন্তু দেশের জনগণ তা হতে দেয়নি উল্টো দেশ ছেড়ে শেখ হাসিনা পালিয়েছেন সোমবার বিকেলে স্বেচ্ছাসেবক দলের উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের তিনি এসব কথা অনুষ্ঠানে বলেন রিজবি বলেন পাঁচই আগস্ট সারা ঢাকা শহরে শুধু মানুষের কাফেলা মানুষের মিছিল ছিল বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত এক মহানগর থেকে আরেক মহানগর জেলা সদর প্রত্যেকটি জায়গায় শুধু মানুষ আর মানুষ একেবারে শ্রাবণের বর্ষণের মতো অবিরামভাবে ঝরছে বিভিন্ন এলাকায় শেখ হাসিনা হেলিকপ্টারে পালিয়ে যাওয়ার সময় বুঝতে পেরেছেন জনগণের অভ্যন্তরীণ শক্তি কি তিনি বলেন শেখ হাসিনার আমলে দেশকে নির্যাতনের মধ্যে পতিত করা হয়েছিল তার যে কাজ সেই কাজ তা করতে পারেনি শেখ হাসিনা চেয়েছেন বিচার প্রাঙ্গনে যুবলীগ ও ছাত্রলীগের বিচারপতি থাকতে হবে যারা ছাত্রলীগের ক্যাডার ছিল তাদেরকে তিনি পুলিশে ঢুকিয়েছেন তাদেরকে গুরুত্বপূর্ণ কাজ দিয়েছেন তারা শেখ হাসিনার ইচ্ছা পূরণ করার জন্য যা কিছু করার দরকার তাই করেছেন বিএনপির বড় বড় নেতাদেরকে পুলিশ হেফাজতে নিয়ে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে বিনা দ্বিধায় সেই সমস্ত কাজ করেছেন পুলিশ কর্মকর্তারা আমরা সবাই তাদের নাম জানি এবার শেখ হাসিনা ইনু মেনুন সহ আটাইশ জনের বিরুদ্ধে মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা হাসানুল হক ইনু রাশেদ খান মেনন ও আনোয়ার হোসেন মঞ্জুসহ আঠাইশ জনের নামে মামলা হয়েছে সোমবার তাদের নামে মামলা করা হয় জানা গেছে মিরপুরের শিক্ষার্থী আলভিকে হত্যার ঘটনায় শেখ হাসিনা হাসানুল হক ইনু রাশেদ খান মেনন ও আনোয়ার হোসেন মঞ্জুসহ আঠাইশ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে এ মামলায় আরও অন্তত পাঁচশো জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে মামলার দল হিসেবে আওয়ামী লীগ এর অঙ্গ সহযোগী সংগঠনকে আসামি করা হয়েছে প্রসঙ্গত শিক্ষার্থীদের আন্দোলনে গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এরপর থেকে আন্দোলনে শিক্ষার্থী নিহতের ঘটনায় দেশের বিভিন্ন স্থানে শেখ হাসিনার বিরুদ্ধে আওয়ামীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের হচ্ছে শেখ হাসিনার অর্থ পাচার কাণ্ডে এবার ফাঁসছেন টিউলিপ রেহানা ও তারিক এবার পাঁচশো কোটি ডলার আত্মসাতের অভিযোগে শেখ হাসিনার সঙ্গে সঙ্গে ফেঁসে যাচ্ছেন বোন শেখ রেহানা ও রেহানার মেয়ে টিউলিপ গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন নামে একটি পোর্টালের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য প্রতিবেদন থেকে জানা গেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচশো কোটি ডলারের বেশি আত্মসাত করেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারা জানান মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে তাকে অর্থ আত্ম সাথে সুযোগ করে দেয় রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন যাতে মধ্যস্থতা করেন ভাগ্নি টিউলিপসের দিক দেশের সবচেয়ে বড় ও ব্যয়বহুল প্রকল্প রূপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আশা করা হচ্ছে এটি পুরোপুরি বাস্তবায়নের পর বিশ শতাংশ বিদ্যুতের চাহিদা পূরণ করবে সম্প্রতি এ বিষয়ে নিজস্ব অনুসন্ধানের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করেছে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনের নামে একটি পোর্টাল প্রতিবেদনে এতে বলা হয় রাশিয়ার সহযোগিতায় বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে খরচ ধরা হয় এক হাজার দুইশো কোটি ডলার প্রয়োজনের তুলনায় যা অনেক বেশি যাতে মালয়েশিয়ার এক ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই বাজেট থেকে পাঁচশো কোটি ডলার আত্মসাতের সুযোগ করে দেয় রেসাটম যাতে মালয়েশিয়ার এক ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই বাজেট থেকে পাঁচশো কোটি ডলার আত্মসাতের সুযোগ করে দেয় রোসাটম নিজের ভাগ্নি টিউলিপ সিদ্দিকের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গেই চুক্তি করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মধ্যস্থতায় বিনিময়ে পাচার করা অর্থের তিরিশ শতাংশ পেয়েছেন টিউলিপ শেখ রেহানা ও পরিবারের কয়েক সদস্য দু সালে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে শেখ সময় সঙ্গী হয়েছিলেন টিউলিপ সিদ্দিক গ্লোবাল ডিফেন্স দাবি সেই সময় ঢাকা বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তির মধ্যস্থতাও করেন তিনি সালে মস্কোর প্রছায়া লিমিটেড নামে একটি ভুয়া কোম্পানি চালু করেন টিউলিপ সিদ্দিক তার মাসে ক্রেহানা ও চাচা তৎকালীন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক যুক্তরাষ্ট্রে জুমানা ইনভেস্টমেন্ট নামে একটি কোম্পানি রয়েছে তাদের গ্লোবাল ডিফেন্স কর্পের অভিযোগ এই কোম্পানির মাধ্যমেই বিভিন্ন দেশে অফসর অ্যাকাউন্টে অর্থ পাচার করতেন শেখ হাসিনা গ্লোবাল ডিফেন্স কর্প নামের পোর্টালটি চালু হয় দু সালে বিভিন্ন দেশে সামরিক ও প্রতিরক্ষা খাতে দুর্নীতির অনুসন্ধান করে থাকে তারা বিশেষ করে চীন ও রাশিয়ার সামরিক শক্তির বিস্তার রোধে পশ্চিমা ঢাল হয়ে কাজ করে এটি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেটস সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ